আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, তিনটি আমল এমন যে যার সওয়াবের কোনো সংখ্যা নেই, কোনো সীমা নেই। স্বয়ং রব্বুল আলামিন নিজ জিম্মায় তার বিনিময় দিবেন। কত দিবেন তিনিই ভালো জানেন, অসংখ্য অগণিত বলা যায়। আল্লাহ তাআলা এর কোনো নির্দিষ্ট রেখে যাননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বাতলিও যাননি। এমন তিনটি আয়াত আল্লাহ তাআলা যে পুরস্কারের কথা বলেছেন যে আমলের কারণে, তা হয়তো বা আপনারা শুনেছেন কিন্তু কখনো এর ব্যাখ্যা জানেননি, বা এর পুরস্কার যে দেওয়ার কথা ছিল আপনি সেটাও জানেন না। একটা জিনিস খেয়াল রাখুন যে আপনি যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই চারটি জিকির যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার জান্নাতের গাছ হবে, সাদকার সওয়াব হবে, আপনার দাজ্জাল যখন আগমন করবে তখন আপনার খিদা নিবারণ হয়ে যাবে। এইভাবে অনেক উপকারের কথা বলা হয়েছে। আবার দেখুন সৈয়দুল ইস্তেকবার একটি দোয়া রয়েছে, এই দোয়াটা যদি আপনি পড়েন, তাহলে যদি সকালে পড়েন আপনি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, রাত্রে পড়লে ঠিক তেমনই। আবার আয়াতুল কুরসি যদি আপনি যদি পাঠ করেন প্রত্যেক ফরজ সালাতের পর, তারপর ঘুমানোর পূর্বে বা জিন থেকে বাঁচার জন্য, এভাবে প্রত্যেকটা আয়াত এবং হাদিস এবং বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে আমরা জানতে পারি যে এর কিছু না কিছু ফজিলত রয়েছে এবং তার নির্দিষ্ট নেকিও রয়েছে, আবার অন্যরকম ফজিলত রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তিনটি আয়াত রেখে দিয়েছেন বা আমল বলতে পারেন, যে আমলের কারণে আপনার নেকি তো হচ্ছে, প্লাস আল্লাহ তাআলা এই পুরস্কারগুলো তিনি সীমা রাখেননি, এর কোনো গণনা নেই বা কি দিবেন তাও তিনি বলেননি, কিন্তু তিনি এমনভাবে পুরস্কৃত করবেন যাতে আপনি আপনার তুষ্টি পায়, আপনি যাতে মন বাসনা পূরণ হয়, আপনি যেভাবে পেলে আপনি খুশি হবেন ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা দিবেন। আর সবচেয়ে বড় হিসাবটা যেটা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু জানেন আপনাকে কিভাবে দিলে আপনার মন ভরপুর থাকবে। দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানে যদি পাহাড় সমপরিমাণ যদি স্বর্ণ রৌপ্য আপনার যত কিছু থাকুক না কেন, আপনার পেট ভরবে হলো মাটি ধারা, মাটি যতক্ষণ পর্যন্ত আপনাকে না খাবে ততক্ষণ পর্যন্ত আপনার চাহিদা শেষ থাকবে না। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা জানেন আপনাকে কোন পুরস্কার দিলে আপনার মন বাসনা পূরণ হবে, আপনার চাহিদা মেটাবে, সব কিছু আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এই জন্য তিনি এই তিনটি আমলে তিনটি পুরস্কারের কথা তিনি বলে দিয়েছেন, এগুলো আমার হাতে আর আমি বান্দাকে খুশি রাখব। তো সুতরাং কথা না বাড়িয়ে আমি প্রথম নম্বর আমল বলছি, যে মানুষকে ক্ষমা করে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, আর যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে নেয় তার পুরস্কার আল্লাহ তাআলার কাছে, সূরা শুরা 40 নম্বর আয়াত। যদি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন, যদি আপনি মানুষের সাথে মিলতে পারেন, তার যে দোস্তটি আছে সেগুলো গোপন রেখে আপনি তাকে ক্ষমা করে দিলেন, তার দুঃখ কষ্ট বেদনায় তাকে সাহায্য করলেন, যে কোনোভাবে আপনি মানুষের সাথে মিশছেন, মানুষদের ভালোবাসছেন, এবং তারা যদি আপনাকে কোনো কোনো কিছুর মাধ্যমে কষ্ট দেয় আপনি তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের ওপর লানত গজব কোনো কিছু দিলেন না, তখনই কিন্তু আপনি এই পুরস্কারটা পাবেন। তো কোন পুরস্কার? যে পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার হাতে যে পুরস্কার থাকবে তা কিন্তু ছোট থাকবে না। দুনিয়াতে আপনার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ যারাই থাকে তাদের হাতে পুরস্কার যদি অগণিত থাকে, তারা মন ভাবে তাদের মস্তিষ্ক যেটা ধরছে সেভাবে যদি পুরস্কার দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কীভাবে পুরস্কার দিবেন আপনাকে একটু চিন্তা করো। দ্বিতীয়ত হচ্ছে সবর, ধৈর্য। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীলদেরকে
তো আল্লাহ তাআলাই পুরস্কার কোনরূপে দেওয়া হবে কোনো রকম হিসাব ছাড়া। সূরা জুমার 10 নম্বর আয়াত। ধৈর্যশীল যারা, আপনার তাৎক্ষণিকভাবে কোনো একটা বিপদ আসছে, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার কোনো ফলাফল আসবে সামনে, দেরি হচ্ছে কোনো এক কারণে, ফলাফল আসতে দেরি হচ্ছে, কোনো একটা সফলতা আসতে দেরি হচ্ছে। যেমন আপনি ব্যবসা করছেন, এর সফলতা আসতে দেরি হচ্ছে, আপনি ধৈর্য ধারণ করুন। আপনার ব্যবসা উন্নত হবে, আপনার চাকরি হবে, আপনার বিয়ে হবে, এইসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না, তাড়াহুড়া করবেন না। আর আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে তাড়াহুড়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, কিন্তু যারা ধৈর্য ধারণ করবে বিপদে আপদে, আপনার সন্তান মারা গিয়েছে, আপনার পিতামাতা মারা গিয়েছে, আপনার কোনো ব্যবসা লস হয়েছে, বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, অথবা যে চাকরি করেছেন সে চাকরিটা পদোন্নতি হয়নি, এইভাবে যে কোনোভাবে যে কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট যা আছে, এইসবে যখন আপনি ধৈর্য ধারণ করবেন তখনই আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিবেন কোনো রকম হিসাব ছাড়া। তৃতীয়তে হচ্ছে সিয়াম তথা রোজা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার জন্য শুধুমাত্র সিয়াম ব্যতীত, কেননা তা একমাত্র আমার জন্য আর আমি তার প্রতিদান দেব। সহিহ বুখারী। এটা আমরা সবাই জানি, রমজান মাসে আমরা এই কথা শুনে আসছি, কিন্তু সিয়ামে কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং একটি দরজা রয়েছে, রায়্যান নামক দরজা, সেই দরজা দিয়ে সিয়াম যারা পালন করেছে তাদেরকে ঢুকতে দেওয়া হবে। আর পাশাপাশি আল্লাহ তাআলা তো স্পেশালভাবে বলে দিচ্ছেন যে তিনি এর পুরস্কার দিবেন তার নিজ হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝায় মানার তৌফিক দান করুক। আমিন।